ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনি ভাই, মেসওয়াক সম্পর্কে আপনার প্রশ্নটি, মেসওয়াক করলে কি ফজিলত হয় এবং মেসওয়াকের কি কি উপকার হয়। সম্মানিত দিনি ভাই, এ বিষয়ে প্রথম কথা হচ্ছে, মেসওয়াক বলা হয় যে গাছের কোনো ঢাল বা শিকড় দিয়ে দাঁত পরিষ্কার করা, আর এর মাধ্যমে দুটো উপকার। একটা হচ্ছে মুখের পবিত্রতা অর্জন হয়, আর এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন হয়। যেমন হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে আছে এবং নাসাইয়ের মধ্যে আছে এবং সহি বুখারীর মধ্যেও আছে। হাদিসটি হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারযাতুল লির রব। মেসওয়াক এটা মুখের সুগন্ধি সৃষ্টি করে, আর এই মেসওয়াকের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন হয়। সুবহানাল্লাহ বিহামদি। সামান্য আমরা মেসওয়াক করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হলেন, এর থেকে বড় ফজিলত আর কি হতে পারে? যদিও নাকি এই মেসওয়াকের ফজিলতের ব্যাপারে অনেকগুলো জয়ীফ হাদিস আছে, ওই জয়ীফ হাদিস আমাদের প্রয়োজন নাই, সহিহ হাদিস আমাদের জন্য যথেষ্ট যে মেসওয়াকের মাধ্যমে আমাদের যে দুনিয়াবি হিসাবে আমাদের মুখের পবিত্রতা সুগন্ধি সৃষ্টি হয়, আর একটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন হয়। আর মেসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা বোঝা যায়, সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 299, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 191 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাউলা আনাসুকা লা উম্মতি লামারতুম বিসওয়াকিন ইনদা কুল্লি সালাতিন ওয়া ফি রাওয়ায়াতিন ইনদা কুল্লি ওয়াদুইন। আমি যদি নাকি ভয় না করতাম যে আমার উম্মতের ভয় হবে, এই কষ্ট হবে, আমি যদি নাকি এই কথার আশঙ্কা না করতাম যে আমার উম্মতের কষ্ট হবে, তাহলে আমি প্রত্যেকটা ওযুর সময়, অন্য রাওয়ায়াতে প্রত্যেকটা সালাতের সময় আমি মেসওয়াকের নির্দেশ দিয়ে দিতাম, অর্থাৎ ওয়াজিব করে দিতাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কষ্টের দিকে খেয়াল করে এটা ওয়াজিব করার নাই, তাহলে বুঝা গেছে সুন্নতে মুআক্কাদা গুরুত্বপূর্ণ একটা বিষয় মেসওয়াক করাটা, প্রত্যেক সালাত এবং প্রত্যেক ওযুর সময়। আর এখানে ইমাম ইসহাক ইবনে রাহওয়ায়া উনার নিকটে এবং কিছু কিছু আসলাবদের মতে মেসওয়াক করাটা এখনো ওয়াজিব, তবে এটা সুন্নতে মুআক্কাদার উপরে সবাই এজমা আছে। আর মেসওয়াক আমরা সবসময় করব, মেসওয়াকটা আমাদের কনিষ্ঠ আঙ্গুলের মতো মোটা হবে, মোটামুটি স্বাভাবিক পর্যায়ে লম্বা হবে, এটা যে যতটুকু ভিজা অর্থাৎ শুকনো, একেবারে বেশি শুকনো হয়ে গেলে এটা আমাদের দাঁতের জন্য ক্ষতিকর হয় এমনটা যেন না হয়, মোটামুটি যে ভিজা বা ভিজার কাছাকাছি হওয়াটা ভালো। আর আমরা কোন কোন জায়গাতে মেসওয়াক করব, যেমন বললাম ওযু সময় মেসওয়াক করব, সালাতের আদায় করার সময় মেসওয়াক করব, তারপর হচ্ছে যখন নাকি আমরা ঘরে প্রবেশ করব তখন মেসওয়াক করব, কারণ হাদিসের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরের মধ্যে প্রবেশ করে প্রথম কোন কাজটি করতেন, তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, কানা ইজা দাখালা বাইতাহু বাদা বিসওয়াক, যখন ঘরে প্রথম প্রবেশ করতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মেসওয়াক করা আরম্ভ করতেন। এটা সহিহ মুসলিমের একটা হাদিস। তাছাড়া ঘুমের থেকে উঠলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন, যেমন হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কানা মিনাল লাইল ইয়াশুসু ফাহু বিসওয়াক, ঘুম থেকে উঠলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করতেন। এটাও সহিহ মুসলিমের একটা রাওয়ায়াত আছে। আর যদি নাকি কোনো সময়ের মধ্যে খানার কারণে বা বেশি খিদার কারণে মুখের মধ্যে একটু গ্রান পরিবর্তন হয়ে গেছে, খারাপ গ্রান হইতেছে মনে হয়, তখন উচিত হচ্ছে মেসওয়াক করে ফেলা। যখন আমরা মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশ করার সময়ও আমি মেসওয়াক করব, কারণ এটাও ওই আয়াতের অন্তর্ভুক্ত, ইয়া বানি আদম কুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনি আদম তোমরা
প্রত্যেক এবাদতের সময় তোমাদের সৌন্দর্য প্রকাশ করো। আর মেসক এটাও সৌন্দর্য বৃদ্ধি করার একটা পর্যায়ের, অর্থাৎ এটাও একটা সৌন্দর্য যতগুলোর মাধ্যমে একজন মুসল্লি নিজের সালাতের বিষয়টাকে সুন্দর করবে, এর মধ্যে মেসকও অন্তর্ভুক্ত। কারণ ওই সময়ের মধ্যে ফেরেশতারা কি হয়, একত্রিত হয় এবং মুসল্লিদেরও এখানে এজমা হয়। তাছাড়া কোরআন তেলাওয়াতের সময় এবং জিকির আজকারের মজলিসের সময়, আর একটা হচ্ছে রোজাদার মেসক করতে পারবে না। তবে সহিহ হাদিস দ্বারা বোঝা গেছে যে মেসক করতে পারবে, যে রোজাদার সেও মেসক করতে পারবে, এটাই সঠিক। আর একটা কথা হচ্ছে যে ওই সকল ঢাল দিয়ে বা শিকড় দিয়ে মেসক করবে না যে সকল ডাল বা শিকড়ের দ্বারাই ক্ষতি হবে, যেগুলোর মধ্যে বিষাক্ত, এমন কিছু থাকলে এগুলো দিয়ে করা যাবে না। এগুলা যদি নাকি নিমের না পাওয়া যায়, তাইলে আপনার খেজুরের ডাল, জৈতুনের ডাল ইত্যাদি বালু মানের গাছের শিকড় বা ঢাল দিয়ে মেসক করবে। আর যদি নাকি এগুলো কিছু পাওয়া না যায়, অন্তত পক্ষে ব্রাশ বা টুথ পাউডার এ ধরনের ভালো মানের যদি আমরা কিছু পাই, এগুলো দিয়েও আমরা মুখ পরিষ্কার করতে পারি। আর মেসওয়াক করব আমরা যে উপরে নিচে পাশাপাশি করতে গেলে হয়তো আমাদের দাঁতের দাঁতের মাড়িতে আঘাত লাগবে, তখন এটা ক্ষত সৃষ্টি হইতে পারে। তারপরে উচিত হচ্ছে এখানে ডাইন হাত দিয়ে মেসওয়াক করবে নাকি বাম হাত দিয়ে মেসওয়াক করবে, এটা দুইটাই হাদিস আছে। এক হাদিসের দ্বারা বোঝা যায় প্রত্যেক বালকের আসলে ডাইন হাত দিয়ে করতেন, তাহলে ওই হিসাবে করবে। আর যেহেতু বিষয়টা হচ্ছে এটা পরিষ্কার করা, তো পরিষ্কার করতে গেলে আমরা বাম হাত, তাই এখানে যে কোনো হাত ডাইন হাতের দিয়ে করবে যদি নাকি সুন্নতের নিয়ত করে, আর যদি নাকি পরিষ্কার করার নিয়ত করে তখন সে বাম হাতে করবে। এখানে ডাইন হাত বাম হাত নির্দিষ্টকরণ এখানে আমাদের প্রয়োজন নাই, যে কোনো এক হাত দিয়ে করলেই এখানে মেসওয়াকের সুন্নত আদায় হয়ে যাবে। আর এখানে মেসওয়াক করে এটাকে আবার ধুয়ে ফেলতে হবে, কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আছে আবু দাউদের মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করে এটা আমাকে দিতেন, আমি যাতে করে এটা ধুয়ে রাখি। ফাআবদাউ বিহি ফাস্তাকু, আমিও এটা দিয়ে মেসওয়াক করতাম, এরপর আমাকে ধুয়ে ফেলতাম, এরপরে আমি এটাকে রেখে দিতাম। এই হাদিস দ্বারা দুইটা জিনিস, একটা হচ্ছে মেসওয়াক করার পরে ধুয়ে ফেলা, আর একটা হচ্ছে যে নিজের আপন জন যেমন স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর একে অপরের মেসওয়াক ব্যবহার করতে পারে। আর এখানে যে বিষয়টি আমরা খেয়াল রাখতে হবে, মেসওয়াকের ব্যাপারে বিভিন্ন জায়গাতে অনেক কথা বলা হয় যে 1 রাকাতে 70 রাকাতে সব পাওয়া যাবে, এগুলা সহিহ হাদিস না, তাই আমরা সহিহ হাদিসের উপরে নির্ভরশীল হব। সহিহ হাদিসের দ্বারাই বোঝা যায় মেসওয়াক গুরুত্বপূর্ণ একটা আমল এবং এটা মাধ্যমে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন হয়, এর থেকে বড় আর কোনো কিছু না। আর যারা বলে 70টি উপকার আছে, অনেক যে আপনিও কয়েকটার কথা উল্লেখ করলেন, এগুলো আসলে যে দুনিয়াবিদ যারা ডাক্তার আছে তাদের কিছু মতামত, এটাকে আমরা নিষেধ করি না, উপকার অবশ্যই হবে। তবে এগুলা আমরা জানি যে হাদিসের দ্বারাই যেটা সেটাই, যে এর মাধ্যমে মুখ পরিষ্কার হবে এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وانتشت روحي الوصال.